সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশন যখন নতুন রূপে আবার পুনর্গঠিত হলো, তখন ওই আমাদের ওই সময় আমাদের একটাই শপথ ছিল যে সাবরুমবাসী একটি স্টেডিয়াম দেব, ছেলেরা যাতে ক্রিকেট খেলতে পারে। তো তারই অঙ্গ হিসাবে আমরা আমাদের যে সম্মানিত বিধায়ক শঙ্কর রায় মহোদয়ের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এবং উনি কথা দিয়েছেন যে জমি তোরা দেখ, বাকিটা আমার। তো আমরা কলেজের সাথে একটা এগ্রিমেন্ট করলাম, যেহেতু এখানে 124 কানির মতো জমি আছে, কলেজ রাজি হয়েছে, বিধায়কের সাথে বৈঠক হয়েছে, আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকেও দাবি জানিয়েছি, সব মিলিয়ে তার শুভ সূচনা বোধহয় আজকে থেকেই শুরু হলো। সার্ভে টিম এসছে এবং যত দ্রুত সম্ভব এই স্টেডিয়ামের কাজ শেষ করা হবে, টাকার জন্য কোনো অসুবিধা হবে না। সাবরুমবাসীর আশীর্বাদ চাই এবং যাতে দ্রুত এই প্রকল্পটি শেষ হয়। সাবরুমে সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রস্তাবিত যে মাঠ আমরা ডিসির কাছে চেয়েছিলাম, তার প্রথম উদ্যোগ হিসেবে আমাদের মাননীয় এমএলএ সাহেব শ্রী শঙ্কর রায় মহাশয়ের অশেষ চেষ্টায় আমরা প্রাথমিক যে মাঠের প্রস্তুতির যে কাজ, আর ডিসিএ থেকে ডিসিএর টেকনিক্যাল স্টাফের প্রতিনিধিরা, সার্ভে টিম, সাবরুম কলেজ সংলগ্ন যে মাঠ, কলেজের সারাউন্ডের ভেতর সেই মাঠ পরিদর্শনে এসেছেন এবং সার্ভে টিমকে নিয়ে মাঠ মাপঝোপ নিয়ে যা যাবতীয় প্রাথমিক কর্মসূচি সেটা শুরু করছে, আমরা সাবরুমবাসীকে এই আনন্দের খবর দিচ্ছি। কত একর জায়গা নিয়ে স্টেডিয়ামটা হতে? স্টেডিয়াম সম্ভাব্য আমার এক্স্যাক্টলি ঠিক জানা নেই, ওরা 1.4 মানে 1.4 মিটার ব্যাসার্ধে ওরা মাঠ চাইছে, এর চাইতে অনেক বড় এরিয়া আছে। আমাদের ইচ্ছে আছে, আমরাও প্রস্তাব রেখেছিলাম যে এর বাইরেও যেন বেশিরভাগ জায়গা আমাদের মাঠের মধ্যে বা মাঠের সারাউন্ডের মধ্যে আসে, তাতে ভবিষ্যতে যে মাঠের পরিকল্পনা আমরা নিচ্ছি এটা যাতে বাস্তবায়িত হয়। দক্ষিণ ত্রিপুরা থেকে শুধু একটাই? দক্ষিণ ত্রিপুরায় এমনিতে আগে যে মৌ স্বাক্ষর হয়েছিল ডিসিএর সাথে ত্রিপুরা সরকারের, উদয়পুরেই জামজুড়ি একটা মাঠ আছে, আর এছাড়াও কোথাও কোনো এগ্রিমেন্ট বা মৌ স্বাক্ষরিত হয়নি। আমরা এই দক্ষিণ জেলায় মানে পুরাতন দক্ষিণ জেলা এবং নতুন দক্ষিণ জেলা মিলে, ধলাই এবং দক্ষিণ জেলা মিলে এটা দ্বিতীয় প্রকল্প ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের। তো এই কাজটা কতদিন হতে পারে? আমরা চাইছি একদম সম্প্রতি কাজ শুরু হোক, এটা টেকনিক্যাল কিছু সুবিধা অসুবিধা আছে, কিছু প্রয়োজনীয় ইয়ে আছে, ওইগুলি সম্পন্ন হলে তারপরেই মাঠের কাজ শুরু হবে। আমরা আশা করছি খুব শীঘ্রই 2021 সালের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো।